ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, যে ভাষায় কথা কইতো আমার বাপদাদায়। বাংলার মাটিতে, মানে তৎকালীন পূর্ব পাকিস্তানের মাটিতে, বাঙালি ভাষার জন্যে যে অমর সংগ্রাম রচনা করেছিল, সেই মরণজয়ী লড়াইয়ের নির্ণায়ক চিত্রনাট্যের রণধ্বনি ছিল এইটাই যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, যে ভাষায় কথা কইতো আমার বাপদাদায়। নিজের ভাষা রক্ষা করবার লড়াই, বাপদাদা যে ভাষায় কথা বলে গেছে সেই ভাষাতেই আমি কথা বলবো, তাই আমার ভাষা, অন্য কোনো ভাষা আমার ওপর চাপিয়ে দেওয়া যাবে না, এই দাবিকে নিয়েই রাজপথে নেমে এসেছিল লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি। পাকিস্তানের শাসকরা উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন, আর পূর্ব পাকিস্তানে, মানে আজকের যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশের বাঙালি তারা ঠিক করেছিল যে কোনো অবস্থাতে উর্দু ভাষা চাপিয়ে দেওয়া যাবে না বাঙালির ওপর। নিজের মায়ের ভাষা, মাতৃভাষা, তার অধিকার রক্ষা করবার জন্যে বাঙালি শুধু রাজপথে নামেনি, বাঙালি রক্ত দিয়েছিল। 1952 সালের 21শে ফেব্রুয়ারি সালাম, রফিক, বরকত, জব্বরদের রক্তে ঢাকার রাজপথ রক্তাক্ত হয়েছিল এবং গোটা পৃথিবী প্রথমবারের জন্য জেনেছিল যে বাঙালি জাতি তার ভাষা রক্ষা করবার জন্যে জীবন দিয়েছে। জানকবুল আর মানকবুল লড়াই লড়তে গিয়ে বাঙালি সেদিন রক্ত দিয়েছিল, কারণ ভাষার অধিকার বাঙালি ছাড়বে না বলে ঠিক করেছিল। এবং সেই কারণেই 21শে ফেব্রুয়ারি গোটা পৃথিবীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত। এরকম এর আগে কখনো হয়নি, পৃথিবী দেখেনি যে মানুষ ভাষার জন্য রক্ত দিতে পারে। বাঙালি ভাষার জন্য রক্ত দিয়েছিল। 52 সালের 21শে ফেব্রুয়ারির উত্তরাধিকার বুকে নিয়ে বাঙালি ভাষা রক্ষার জন্য আবারও রক্ত দিয়েছে। 1961 সালে মে মাসের 19 তারিখ আসামের শিলচরে এই বাংলা ভাষা, নিজের ভাষা রক্ষা করার লড়াইয়ে বাঙালি আবারও রক্তাক্ত হয়েছে। পুলিশের গুলিতে 15 জন বাঙালির এই ভাষা রক্ষার বীর শহীদদের প্রাণ গিয়েছিল। তাই 52 সালের 21শে ফেব্রুয়ারি, 1961 সালের 19শে মে বাঙালির নিজের ভাষার জন্যে রক্ত দেওয়ার ধারাবাহিকতায় কোনো ছেদ পড়েনি। এবং সেই কারণেই এই 21শে ফেব্রুয়ারি যখন গোটা পৃথিবীতে মানুষ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করেন, আমরা যারা বাংলার মানুষ, আমরা যারা বাংলায় কথা বলি, আমরা যারা বাঙালি, তাদের কাছে এটা একটা শপথ নেওয়ার দিন। বাঙালির রক্ত দেওয়ার ট্র্যাডিশনে কখনো কোনো ছেদ পড়েনি। দেশের স্বাধীনতার জন্য হতে পারে, ভাষার জন্য হতে পারে, মানুষের মুক্তি সংগ্রামের জন্য হতে পারে, বাঙালি বারে বারে রক্ত দিয়েছে। আজকে যখন নতুন করে বাংলা এবং বাঙালি বিরোধী চক্রান্ত মাথা তুলছে, বাংলা এবং বাঙালিকে কোণঠাসা করার চক্রান্ত যখন হচ্ছে, তখন 21শে ফেব্রুয়ারি আমাদের শপথে প্রদীপ্ত হওয়ার দিন। 21শে ফেব্রুয়ারি ডাক দেয় যে বাংলা এবং বাঙালির অধিকার রক্ষার জন্যে এই সময়কালে দৃঢ় হতে হবে, ঋজু হতে হবে। অবিরাম যাত্রার চির সংঘর্ষে বাংলার এবং বাঙালির এই রক্ত দেওয়ার যে ট্র্যাডিশন, সেই ট্র্যাডিশন প্রবাহমান। 21শে ফেব্রুয়ারির প্রাক্কালে বাংলার লড়াই, বাঙালির লড়াই আরও দৃঢ়ভাবে লড়বার সংকল্পে আমরা প্রদীপ্ত হই। বাঙালির মানচিত্রের দাগে দাগে যে লড়াই জেগে রয়েছে, সেই লড়াই আমাদের শিখিয়েছে আমাদের ভাষায়, বাংলার ভাষায়, বাঙালির ভাষায়, আমাদের মায়ের ভাষায় আমাদের উচ্চারণ করতে শিখিয়েছে। বোন তার ভাইয়ের অম্লান শাটে দিয়েছে লাগিয়ে নক্ষত্রের মতো বোতাম কখনো, হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায় বর্ষীয়সী জননী কতদিন দিয়েছেন মেলে সে ষাট স্নেহের বিন্যাসে, ডালিম গাছের রৌদ্র আর ছায়া শোভিত মায়ের সে উঠোন ছেড়ে এখন সে ষাট শহরের প্রধান সড়কে কারখানার চিমনি চূড়ায় গম গমে এভিনিউ রানাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে চৈতন্যের প্রতিটি মোর্চায়। আমাদের দুর্বলতা, ভীরুতা, কলুষার লজ্জা দিয়েছে ঠেকে একখণ্ড বস্ত্র মানবিক, আমাদের শহীদদের ষাট আজ আমাদের প্রাণের পতাকা। জয় বাংলা।